অভিনেত্রী পাচনা ফারদিন দিগি শিশু শিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। এরই মধ্যে নায়িকা দিগির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। বিস্তারিত এখন রেক্স রিপোর্টে। এবারের ঈদে পাঁচটি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে দেখা যাবে দিঘিকে। ইতিমধ্যে সেগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়েছে। বুধবার 12 মে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। দিঘি বলেন, ওই টেলিভিশনের ঈদের বিশেষ সম্পাদকীয়তে অপু বিশ্বাস আপুর সঙ্গে আমাকে দেখা যাবে। ডিবিসি, এটিএন বাংলা, এসএটিভিতে বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছি, আর এশিয়ান টিভির রঙে আনন্দে ঈদ অনুষ্ঠানে অপু বিশ্বাস, রোশান, নীরব ভাইয়ার সঙ্গে অংশ নিয়েছি। প্রতিটি অনুষ্ঠান আলাদা ধাঁচের উল্লেখ করে দিঘি বলেন, সবগুলো ঈদের বিশেষ অনুষ্ঠান, গল্প আড্ডার মাধ্যমে অনেক বিষয় শেয়ার করেছি, দর্শক অজানা অনেক তথ্য জানতে পারবে অনুষ্ঠানগুলো থেকে। ঈদে এতগুলো অনুষ্ঠানে অংশ নিতে পেরে সত্যি অন্যরকম আনন্দ হচ্ছে।